মা ফাতেমার চাদরে কি করি বর্ণ না, ফাতেমার চাদরে কি করি বর্ণ না, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মা ফাতেমার চাদরের কি করি বর্ণ না, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। আল্লাহ পাকের ইশারায়ে দয়ার নবী জিজ্ঞাসা করছেন, ফাতেমা রে আমি তোর বিয়ে দেওয়ার জন্য একটা মনস্থ করেছি, বেটি বল তুই কি বিয়ে করতে চাস? মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আমার আব্বাজান, আমার ইচ্ছা আপনার ইচ্ছার উপর, কিন্তু আপনি কি নিজে থেকে বলছেন না আল্লাহ পাকের হুকুমে বলছেন? তখন মা ফাতেমার কথাটা শুনে নেন, কি বলছে, যে আব্বা বলুন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তখন আমার নবী বলছেন, আল্লাহ পাকের ইশারায়ে ওসিলাকে বল আমি শের খুদা আলী মুরতাজা হবেন মা তোমার স্বামী, শের খুদা আলী মুরতাজা হবেন মা তোমার স্বামী। ও হযরত আলীর সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন আব্বা, তো কি দেবেন উপঢৌকনে, মানে বিয়ের সময় তো কিছু দিতে হয়, তো আব্বা জান আপনি কি দেবেন আমাকে একটু বলে দেন। তখন আল্লাহ নবী বলছেন, গম পেশায় এক চাকি দেব আর দেব একটি চাটাই, এছাড়া আর আছে বাকি মা গো আমার ইদারাই, এছাড়া আর আছে বাকি মা গো আমার ইদারায়। মা ফাতেমা কাঁদে শুনে পিতাজির বেদনা, মা ফাতেমা কাঁদে শুনে পিতাজির বেদনা, কেন আর মিটবে না আজ মা ফাতেমার মনের বাসনা, মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। তখন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন জানেন, চাকি দিলে চাটাই দিলে মিটবে না মনের আশা, মিটবে না মনের আশা। তাহলে কি দিতে হবে বেটি? বেঁধে দিতে হবে আমায় ছোট্ট এক সুখের বাসা, বেঁধে দিতে হবে আমায় ছোট্ট এক সুখের বাসা, ছোট্ট মতো একটা বাসা বাঁধি বেঁধে দিতে হবে। ছোট্ট মতো বললেন বটে, কিন্তু আরো কি বলছে তাতে আপনারা হিসাব কষে নেবেন যে কত বড় মহল চাইছে। সেই বাসাতে করে যেন 30 জনা মজদুরি, আরে 5 জনা মোর সঙ্গে যাবে তাড়িয়ে আপন সওয়ারি, 5 জনা মোর সঙ্গে যাবে তাড়িয়ে আপন সওয়ারি, শুন কাঁদে মা জয়নাব, মানে নবীর আরেকজন বিবির নাম হযরত জয়নাব, শুনে কাঁদে মা জয়নাব বেটি ফাতেমার বাইনা, শুনে কাঁদে মা জয়নাব বেটি ফাতেমার বাইনা, আর কেমন বলবো নবীকে ভেবে সে আজ পায় না, মা ফাতেমার চাদরের কি করে বর্ণ না, কুল মখলুকাত তো আজ সেই চাদরের দিওয়ানা।
মা জৈনব কে বলেছে আম্মাজান আমাকে শুধু ওই গমপেশা চাকি আর চাটাই দিলে হবে না একটা বাসা বেঁধে দিতে হবে এবং সেই বাসাতে 30 জন লোক সদাই মজদুরি করবে আর 5 জন আমার সঙ্গে যাবে সওয়ারি তাড়িয়ে তাহলে কত বড় জিনিস কত কি চাইছে নবীর বেটি ফাতেমা একটু ভেবে দেখেন তারপর যখন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন যে আপনার বেটি এই 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 আরো চাইছে নবী বলেন ও বিবি জাইনাব লও শুনে বেটির আশা মা হারা বাচ্চিকে আমার করব না তো নিরাশা মা হারা বাচ্চিকে আমার করা যাবে না নিরাশা আমার ফাতেমা বিয়েতে আর কি কি চাইছে জৈনব তুমি সব শুনে নাও আশ্বাস পেয়ে বিবি জৈনব আশ্বাস পেয়ে মা বলছে বেটিকে বেটি রে তার আব্বাকে বলেছি উনি খুব খুশি হয়েছেন আরো যদি তোর কিছু আশা থাকে আমাকে বল এই কথা শুনে আশ্বাস পেয়ে মা ফাতেমা বলেন হযরত জৈনাবে বলেন হযরত জৈনাবে আমার সাথে গহীন রাতের বন্ধু এক দিতে হবে আমার সাথে গহীন রাতের বন্ধু এক দিতে হবে কেমন বন্ধু আরে প্রতি রাতে ডাকবে যখন আমি হয়ে যাব রওয়ানা প্রতি রাতে ডাকবে যখন আমি হয়ে যাব রওয়ানা আর বলে দিও স্বামীকে মোর কভু না করে মানা মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা মা ফাতেমার চাদরের আর কিছু নেবে না জৈনব বলছে হ্যাঁ গো ফাতেমা ওইটুকুই বাস আর কিচ্ছু নেবে না তখন বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নেব কি নেবে হাতের চুড়ি পায়ের নূপুর নাকে কানে আর গলায় আব্বাকে মোর দাও বলে মা সঙ্গে যেন এসব পায় আব্বাকে মোর দাও বলে মা অঙ্গে যেন এসব পায় আচ্ছা তা বুঝলাম আর কিছু নেবে বলে হ্যাঁ আর একটা জিনিস কি আর কিছুই নেব না শুধু পথের সাথী দুজন চাই পথের সাথী দুজন চাই কেমন সাথী সারা জীবন থাকবে সাথে কারো কভু ছুটি নাই সারা জীবন থাকবে সাথে কারো কভু ছুটি নাই মনে মনে ভাবে জৈনব শোনে এ ঘটনা মনে ভাবে জৈনব শোনে এ ঘটনা আরে কেমনে বলি নবীকে এ শাদি হবে না মা ফাতেমার চাদরে রে আগো ও ভাইরা আমার আপনারও মেয়ে আছে যদি বিয়ের সময় মেয়ে বলে এইসব যে একটা গভীর রাতের বন্ধু চায় সে যখন ইচ্ছা যেদিক থেকে ডাকবে আমি উঠে চলে যাব আমার স্বামী যেন মানা না করে তাহলে মেয়েটাকে কোন নজরে দেখবো আবার পথের সাথী এমন চাই সারা জীবন মেয়ের কাছে থাকতে হবে যেন ফিরে না আসে আর হ্যাঁ গো এরকম বললে কি আর কোনো মেয়ের বিয়ে হবে আমি বা আমার মেয়ে সম্পর্কে কি ভাববো বলুন তাহলে এরপরে আর বিয়ে হবে হবে না কিন্তু দেখুন এবার এবার আসল ঘটনা রাজটা খুলে দেব ওই যে 5 জন সওয়ারি ওই যে 30 জন বাড়ির মজদুরি মজুর মজদুর এসব কারা লক্ষ্য করুন সেহরা বেঁধে মোর তো যা আজ আসছে মুস্তাফার বাড়ি
মানে হযরত আলী কারাম আল্লাহু বর সে যে বিয়ে করতে আসছে সে হেরা বেঁধে মুর্তজাজ আসছে মুস্তাফার ঘরে রাশি রাশি হাসি খুশি শুধু জয়নাবের অশ্রু ঝরে রাশি রাশি হাসি খুশি জয়নাবের অশ্রু ঝরে অশ্রু ঝরা চেহারা যখন পড়ল নবীর নজরে পড়ল নবীর নজরে কি কারণে কাঁদছ বিবি নূর নবী জিজ্ঞাসা করে কি কারণে কাঁদছ বিবি নূর নবী জিজ্ঞাসা করে জয়নাব বলে ও গো নবী জয়নাব বলে ও গো নবী সে বলা যাবে না কেন আর বলিলে আজ মা ফাতেমার শাদি তো হবে না মা ফাতেমার চাদরে রে নবী গো এত জিনিস ফাতেমা চেয়েছে আপনাকে সব বলার অবসর হয়নি এদিকে ছেলে বিয়ে করতে চলে এসেছে সুতরাং যদি এখন বলি সব খেজড়ে যাবে তার থেকে চুপি চুপি বিয়েটা হয়েই যাবে এইবার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এসে গেছেন বিয়ে শাদির কাজ চলছে ধুমধাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কাঁদছেন কেন কি কি ফাতেমা আরো চেয়েছে যদি না পায় অশান্তি সৃষ্টি হবে তাই এখন বলে ফেললেও বিয়েটা ভেঙে যাবে এই চিন্তাই অস্থির এবার কি হচ্ছে দেখুন আশক নবীর কাছাকাছি মেহমান আমরা মুস্তাফার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বার্তাবাহক দয়ার নবীর সামনে দণ্ডায়মান এসে বলছে ও গো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে সবাই এসেছে মেহমান হয়ে আমি ভাবলাম আমি কেন বাকি থাকি তাই আমি জিবরিল এসে গেছি হুজুরগ কিছু আদেশ করুন আপনার আদেশের অপেক্ষায় আমি আপনার সামনে দণ্ডায়মান হয়েছি আল্লাহ নবী ভাবলেন তাহলে আর সমস্যা কোথায় এইবার আল্লাহর তরফ থেকে নিশ্চয়ই কিছু আশা হবে আজকে নবীর বেটির সাথে মেহমান আমরা মুস্তাফার মেহমান আমরা মুস্তাফার জান্নাত রানীর পাক মিলনে কি আর দেব উপহার জান্নাত রানীর পাক মিলনে কি দেব আজ উপহার তখন জিবরিলের এই আরজি শুনে বলিলেন পারওয়ারদিগার আল্লাহ বলছে জিবরিলকে জিবরিলের এই আরজি শুনে বলিলেন পারওয়ারদিগার জান্নাত হতে দাও ফাতেমায় পঞ্চভাজের এক চাদর জান্নাত হতে দাও ফাতেমায় পঞ্চভাজের এক চাদর যে চাদরটাই পাঁচটা ভাঁজ দেওয়া আছে ওই চাদরটা গিয়ে ফাতেমাকে উপহার স্বরূপ দিয়ে দাও মাথায় নিয়ে জিবরিল আমিন হইলেন রওয়ানা মাথায় নিয়ে জিবরিল আমিন হইলেন রওয়ানা মা ফাতেমাকে দিলেন সুপে খোদাই নজরানা ফাতেমাকে দিলেন সুপে খোদাই নজরানা মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা কুল মখলুক কাতো আজ সেই চাদরের দিওয়ানা মা ফাতেমার চাদরে রে সামাইন হযরত আপনারা শুনলেন যে পাঁচ ভাঁজের একটা চাদর মা ফাতেমাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথায় করে নিয়ে এসে দয়ার নবীর সামনে উপঢৌকন পেশ করলেন আচ্ছা এইবার তো চাদরটা ভেতরে অন্দর মহলে চলে যাবে মা ফাতেমাকে সাজাচ্ছে যেখানে সেখানে চাদরটা পৌঁছে গেল পঞ্চ ভাঁজের চাদরখানা সুপে দিলেন বেটির হাতে
अरे प्रथम भाजे कलमा लेखा फतेमा पेलन देखीते, प्रथम भाजे कलमा लेखा फतेमा पेलन देखीते। अरे फतेमा संग कलमा कथा बोलछे कि बोलछे बोलछे कलमा ओ फतेमा बोलछे कलमा ओ फतेमा आमी तोमार आशार घर तुम जो सर्वप्रथम एक छोट घर चेयेछो बोलछे कलमा ओ फतेमा आमी तोमार आशार घर सुखे दुखे थाकबो मा गो सुखे दुखे थाकबो मा गो तो थाकबे मा गो तुमि जे आमार भितर। आमी एमन एकटा घर जे दुनियार मानुष प्रतिटा घर के भेंगे दिते पारबे तुड़े दिते पारबे किन्तु आमी एमन एकटा घर गो फतेमा आमाके केउ भांगते पारबे ना आमाके केउ तुड़ते पारबे ना। আমার মাদ্রাসায় কোনো দান খয়রাত নেওয়া হয় না। আমার মাদ্রাসায় এ পর্যন্ত আল্লাহর কসম করে বলছি একটা আধখানা ইটের পয়সাও কেউ দিয়েছে বলতে পারবে না। এই তো আপনারা দাওয়াত পাবেন আমার মাদ্রাসায়, সামনে জলসা করব, মাদ্রাসার মাঠে জলসা হবে, নেটের মাধ্যমে সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে দাওয়াত দেব। আমার ধারণা কমপক্ষে 2 লক্ষ মানুষ হবে, 2 লাখ। আমি সেখানে মাইক্রোফোন ধরে যেন বলতে পারি এ পর্যন্ত আপনাদের দোয়া পেয়েছি প্রচুর, ভালোবাসা পেয়েছি প্রচুর, কলিজার টুকরা বাচ্চা বাচ্চীদেরকে আপনারা দিয়েছেন, কিন্তু কেউ বলতে পারবেন না যে একটা ইটের পয়সাও কেউ দিয়েছেন। 1-2 লক্ষ মানুষের সামনে আমি বলে প্রমাণ করে দেব যে না, আমি কারণ নেই না। গলাবাজি করেছি আপনারা দিয়েছেন, আপনারা যে টাকা আমাকে দিয়েছেন গলাবাজি শোনার জন্য, এই টাকাতে আমি নিজের বাড়ি করি না, নিজের ঘর করি না, নিজের দোকান কারবার করি না, নিজের বউ ছেলেকে খাওয়াই না। যা পয়সা গলাবাজির জন্য পেয়েছি সবটাই মাদ্রাসার জন্য কাজে লাগিয়েছি। তাই এ মাদ্রাসায় এত বরকতি বরকত, সারা ভারতবর্ষের কোনো মাদ্রাসা দেখাতে পারবেন না যে এয়ার কন্ডিশন, কাঁচের ঘরে বাচ্চা রেখে দেয়, কোথাও ভারতে দেখাতে পারবেন না। আমার নিজের গলাবাজির পয়সা দিয়ে আমি করেছি, বাচ্চারা যা চেয়েছে আমি ওদের কথা শুনেছি। আমার বাচ্চা আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি যখন মিটিং এ বসি, তোরা কি চাস বল, ওরা যা চায় আমি সেটাই করি। হকিকত বলছি, এখানে ছেলে মেয়ে সব আছে, আমার মাদ্রাসার ছেলে মেয়ে আমার কথা শুনছে, ওদের নিয়ে মশওয়ারা করে বসি, কি চাস তোদের, কি প্রয়োজন বল। হুজুর আমাদের এইটা প্রয়োজন, মিস্ত্রিকে অর্ডার দিয়ে দিলাম বাবু এইটা করে দাও, আল্লাহ দিয়ে দেবে পয়সা, পয়সা নেই। তারপরে দেখা গেল একটা দাউতের লোকে সাহায্যের, হুজুর আমাদেরটা নিতেই হবে বাবা, আমার এখন দরকার 40,000, দিতেই হবে। আলহামদুলিল্লাহ দিয়ে দেব। এইভাবে মাদ্রাসাগুলো আমি তৈরি করেছি। সুতরাং বন্ধু, এখন আর কোনো জলসা নিচ্ছি না, মাদ্রাসার কোনো কাজও করতে পারবো না। এইবার করছি কি জানেন, যেটুকু জমা পুঁজি আছে ওই সোনার গয়না তৈরি করছি, কারণ প্রত্যেকটা মেয়ে হাপে ঝোলে তাদের 5 ভরি করে সোনার গয়না দেওয়ার ওয়াদা আছে, সেই জন্য কাছাকাছি হয়েই এসেছে। সব বীরভূম জেলায় আগে সোনাগুনো আসবে, দেখবেন আপনারা। ওই যে 2 লক্ষ লোককে জড়ো করব, তার মধ্যে আকর্ষণ এটাই যে কোন কোন মেয়ে 5 ভরি করে সোনা পাচ্ছে, এটা দেখার জন্য যাবে বহু মানুষ, আপনারাও যাবেন, তারপরে বুঝবেন আসলাম হাবিব সত্যি যা বলেছে তা করেছে কিনা। যাই হোক, তাই এখান থেকে এক ভাই বলল আমি 5টা কোরআন দেব। আমি বললাম বাবা আমার মাদ্রাসায় কিছু নেওয়া হয় না, তাই এতগুলো কথা বেরিয়ে পড়লো, মাফ করবেন। যে দিবার আশা করেছেন ভাই আপনার দিও আল্লাহ কবুল করুক, আপনি যদি ওই কোরআন শরীফ গুলো দিতেই চান তাহলে আপনাদের এলাকার যে মাদ্রাসাগুলো আছে লক্ষ্য করুন, সেইখানে দিয়ে দেন। মাদ্রাসা সব সমান, সেখানেও হাফেজ হচ্ছে, আমার ওখানেও হাফেজ হচ্ছে, আপনার কোরআনটা পড়লেই আপনি স্বভাব পাবেন, সুতরাং সব পড়ার জায়গায় আপনি দিয়ে দেবেন। এরপর কি হলো দেখুন, পঞ্চ ভাজের চাদর খানা সুপে দিলেন বেটির হাতে, আর প্রথম ভাজে কলমা লেখা ফাতেমা পেলেন দেখিতে, বলছে কলমা ও ফাতেমা আমি তোমার আশার ঘর
सुखे दुखे थाकबो मागो सजतने आमार भीतर सुखे दुखे थाकबे मागो सजतने आमार भीतर आमी तोमार शांतिर बागान कष्ट तोमाय देबो ना कलमा बोलछे आमी तोमार शांतिर बागान कष्ट तोमाय देबो ना अरे चिरदिन थाकबो कायम तुड़ते केउ पारिबे ना चिर जीवन थाकबो कायम भांगते केउ पारिबे ना माफाते मार चादरे रे ए तो प्रथम ভাঁজেই পেয়ে গেল কলমা মানে ঘর পেয়ে গেছে এইবার কি চেয়েছে দ্বিতীয় ভাঁজে দেখিল যখন আহা কি দৃশ্য মধুর পাঁচ এই ৩০টা মজদুর চেয়েছে ওই ঘরে ৩০টা মজদুর তাই দ্বিতীয় ভাঁজ খুলিল যখন আহা কি দৃশ্য মধুর আর ৩০ রোজা বলছে মাগো আমরাই তোমার মজদুর ৩০ রোজা বলছে মাগো আমরাই তোমার মজদুর এরপর আর কি চেয়েছিল দুজন সাথী পথের সাথী তাই খুশি মনে মাফতে মা খুলিলেন তৃতীয় ভাঁজ খুশি মনে মাফতে মা খুলিলেন তৃতীয় ভাঁজ কি চেয়েছিলেন ভাই ঘর ৩০ জন আর তারপর মনে আছে আপনাদের মনে আছে আপনাদের পাঁচ জন কি পাঁচ জন সওয়ারি যেন সওয়ারি বুঝাই করে মাল নিয়ে পাঁচজন যায় সেই পাঁচজন কারা হচ্ছে দেখুন তৃতীয় ভাঁজ খুলিল যখন খুশি মনে মা ফাতেমা খুলিলেন তৃতীয় ভাঁজ দেখে পাঁচ জন সেই সওয়ার সাথী পাঞ্জে গানা এই নামাজ পাঁচ জনা সেই সওয়ার সাথে পাঞ্জে গানা এই নামাজ মিটে গেল মনের আশা রইল না আর ভাবনা মিটে গেল মনের আশা রইল না আর ভাবনা ধন্য হলো আজকে নারী নিয়ে আসল ধন্য হলো আজকে নারী দেখে নিজ আমল নামা আচ্ছা মাফাতে মারে আর কিছু চাওয়ার বাকি আছে এ কথা বলুন না কথা বলুন না আর কিছু বাকি আছে কি হলো কেউ কথা বলে না বাকি আছে না একজন বুদ্ধিমান লোক চিৎকার করে বলুন কি বাকি আছে সাব্বাস দুজন সাথী বাকি আছে আচ্ছা ভাঁজ কটা খোলা হয়েছে তিনটে তাহলে চতুর্থ ভাঁজ খোলা যাক চতুর্থ ভাঁজে পেল খুঁজে কি বাকি আছে হ্যাঁ দুজন সাথীর আগে আরেকজন বাকি আছে যে গোপন রাতে বন্ধু মনে আছে গোপন রাতের বন্ধু যখনই এসে বলবে আই লাভ ইউ অমনি আমি চলে যাবো তার সাথে স্বামী যদি দেখতে পাই রুখতে পারবে না ই কি বাবা এ কি শর্ত দেখুন ওটাকে একজন চতুর্থ ভাঁজে পেল খুঁজে ভাঁজ যত খুলছে চাদর তো বড় হয়ে যাচ্ছে তো চতুর্থ ভাঁজে পেল খুঁজে বসে আছে এক কোণে বসে আছে এক কোণে বসে আছে এক কোণে আর সে কোণে বসে কি বলছে নাম আমার তাহাজ্জুদ মাগো নাম আমার তাহাজ্জুদ মাগো আমি আসবো রাতের গোপনে
তাহাজ্জুদ তো চুরি করে করে দিতে হয় না, কেউ না জানতে পারে নাম আমার তাহাজ্জুদ মাগো আমি আসবো রাতের গোপনে, তখন জড়িয়ে ধরে চুম্মা করে ফাতেমা লাগাই বুকে, ধন্য হলাম আজকে নারী নিজ আমল দেখে চোখে, ধন্য হলাম আজকে নারী নিজ আমল দেখে চোখে, আলম ফাঁকি দিতে পারে, আলম মানে দুনিয়া, আলম ফাঁকি দিতে পারে আমল ফাঁকি দেবে না, আলম ফাঁকি দিতে পারে আমল ফাঁকি দেবে না, আরে বেনিয়েতে করা আমল কাজে তো আসিবে না, মা ফাতেমার চাদরে আমার আম্মা জানেরা যে নামাজ পড়েন, লোক দেখানো নামাজ পড়বেন না, ও নামাজ আপনার কাজে লাগবে না, আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ভয়েতে নামাজে দাঁড়ান, ওই নামাজ আপনার কাজে লাগবে। যা হোক, তারপর শেরে খোদা আলীর সাথে শাদি যে হয়ে গেল, আর কি বাকি আছে বন্ধু, আর কি বাকি, জোরে বলুন জোরে বলুন, দুজন সাথী বাকি আছে এবং সারা জীবন থাকবে, আরে কোনের সাথে দুজন যায় আবার তো দুদিন পরে চলে আসে, কিন্তু এরা চলে আসতে পারবে না, সারা জীবন থাক, সেই দুজনকে শুনে নেন। শেরে খোদা আলীর সাথে শাদি যে হয়ে গেল, আয়েশা আর জৈনব মিলে বেটিকে সাজিয়ে দিল, তারপর মাথাটি সেই চাদর খানা, মাথাটি সেই চাদর খানা আঁকিল যখন মাথা, ঢাকিল যখন মাথা গঘাটি সেই চাদর খানা, ঢাকিল যখন মাথাই, তখন তো পাঁচ ভাঁজ এবার খুলে যাচ্ছে না, বড় হয়ে যাচ্ছে, তো পঞ্চ ভাঁজের সামান গুলি, ওগো পঞ্চ ভাঁজের সামান গুলি জমিনেতে পড়ে যায়, পাঁচ ভাঁজের সেই সামান গুলি জমিনেতে পড়ে যায়। একটা জিনিস ওপর দিয়ে পড়লে একটু লাফায়, তো পড়ে যখন গেছে লাফাচ্ছে, তাদের জোবান খুলে দিয়েছে আল্লাহ, তারা তখন জোবান দিয়ে বলছে, কি বলছে, প্রাণটি ভরে দান করিতে দেখলে এতিম ভিখারি, ভাই আর কি বাকি আছে, অলংকার বাকি আছে, সোনা গয়না বাকি আছে, প্রাণটি ভরে দান করিতে দেখলে এতিম ভিখারি, আরে মুঠি মুঠি দান সে মোরা হয়েছি হাতের চুড়ি, মুঠি মুঠি দান সে মোরা হয়েছি হাতের চুড়ি, চৌকাটেরি পাইরে যাওয়াই পায়েতে ছিলে মজবুর, ফরমা বরদার নামটি আমার সেজেছি পায়ের নুপুর, ফরমা বরদার নামটি আমার সেজেছি পায়ের নুপুর, ও জুর পানি নামটি আমার মাখতে আমায় দুই হাত তুলে, ও জুর পানি নামটি মাখতে আমায় শুধতে ভুল, আর চেহারাতে পাড়াতে ঝলক সেজেছি আজ নাকের ফুল, চেহারাতে পাড়াতে ঝলক সেজেছি আজ নাকের ফুল, আর আমার নাম চরিত্র মা রেখেছিলে যতনে, আমার নাম চরিত্র মা তুমি রেখেছিলে যতনে, প্রকাশে আজ দুলব মাগো আঁকড়ে ধরে দুই কানে, প্রকাশে আজ দুলব মাগো আঁকড়ে ধরে দুই কানে, আমি তোমার গলার আওয়াজ
चापर पुरुष के सुने नाई कंठ माला होए मागो थाके बो तोमार गलाय कंठ माला होए मागो थाके बो तोमार गलाय खुशी ते फते मा बोले या रब्बाना खुशी ते फते मा बोले या रब्बाना कौन भाषा ते करबो तोमर दरगाहे शुक्राना मा फते मर चादरेर की कोरी बरनो ना कुल मुखलो का तो आजोशे चादरेर दीवाना मा फते मर चादरेर अल्लाह पाक खूब भालो भावे आमल करार तौफीक दान करुन बोलें आमीन जरे बोलन सुम्मा आमीन কিন্তু এখানে শেষ করলে হবে না তো দুটো সাথী এখনো বাকি ছাড়বে না আমার ভাইয়েরা ছাড়বে না খুব মন দিয়ে শুনছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর টুক 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 করে দিয়ে চলেছে তাহলে আরো একটু বলতে হবে আলীর ঘরে যাওয়ার তরে ফাতেমা দোয়া চাই আব্বার কাছে দোয়া চাই পিতার কাছে পাক রাসূলে জিবরিল বলে পাওনা দুই বাকি আছে পাক রাসূলে জিবরিল বলে পাওনা দুই বাকি আছে নবী বলেন ও ফাতেমা বলো তুমি আর কি চাও বলো তুমি আর কি চাও চাওয়ার কিছু থাকলে মাগো এই সময়ে চেয়ে নাও চাওয়ার কিছু থাকলে মাগো এই সময় চেয়ে নাও মা ফাতেমা বলে আব্বা আছে দুটি পাওনা মা ফাতেমা বলে আব্বা আছে দুটি পাওনা কি আর আগে পিছে দুই জনা মোর পথের সাথী দাও না আগে পিছে দুই জনা মোর পথের সাথী দাও না মা ফাতেমার চাদরে সাথী সাথী কোথায় পাবো সাথী কোথায় পাবো এমন সময় ফাতেমা বলছে আব্বা যেমন তেমন কে সাথী দিও না এমন সাথী দাও গো আব্বা এমন সাথী দাও গো আব্বা থাকবে চিরদিন সাথে সঙ্গে নিয়ে উঠতে যেন পারি সেই কিয়ামতে সঙ্গে করে নিয়ে যেন উঠতে পারি কিয়ামতে এবার কেমন সাথী রে বাবা যে সাথে যাবে চিরদিন থাকবে মরবো তো সেও মরবে উঠবো তো সেও উঠবে বাপ রে এমন সাথী মরবো তো সেও মরবে বলার অর্থ হলো আমি যখন মরে যাব আমার ইন্তেকাল যখন হবে তখন সে আর পরিস্ফুটিত আমার কাছ থেকে হতে পারবে না তাই এমন সাথী দাও এমন সাথী দাও গো আব্বা থাকবে চিরদিন সাথে সঙ্গে নিয়ে উঠতে যেন পারি সেই কিয়ামতে তখন নবী কি দিলেন নূরানি হাত বাড়িয়ে নূরানি হাত বাড়িয়ে বলেন আমার নবী দু জাহান আমার নবী দু জাহান সাথী রূপে দিলাম মাগো পাক হাদিসের পাক কোরআন সাথী রূপে দিলাম মাগো পাক হাদিসের পাক কোরআন ধন্য হলো আজকে আমার পূর্ণ আরাধনা ধন্য হলো আজকে আমার পূর্ণ আরাধনা এবার শুধু দোয়া করুন আর কিছু চাই না ফাতেমার চাদরের কি করি বরণ না কুল মখলুক তো আজ সে চাদরের দিওয়ানা মা ফাতেমার চাদরের
আমার আম্মা জানেরা শীতের জন্য চাদর গায়ে দিয়েছে, গরমের সময় হলে চাদর গায়ে দিতেন দিতেন না। মা গো মনে রাখবেন আপনাদের সন্তানই আসলাম হাবিব, হয়তো আর দেখা হবে না মা, আর হয়তো আল্লাহ রাখবে না মা, তাই যদি এটাই শেষ কথা হয় আমি করজোড়ে আপনাদের কাছে নিবেদন করব, খবরদার যে চাদর আপনি গায়ে দিয়েছেন এই চাদর সারা বছর আপনি রাখুন, আপনার গরম হোক মা, দুনিয়াটাকে আপনি জাহান্নামের মতো বন করে নেন, তাহলে ওখানে গেলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না, ও আগুন অনেক কঠিন আগুন মা, খুব কঠোর আগুন, ওই আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে দুনিয়ার এই কষ্টটা মেনে নেবেন, চাদর ছাড়বেন না। তবে হ্যাঁ, আল্লাহ যাদের একটু পয়সা দিয়েছে তারা সেরকম আরামদায়ক চাদরও ব্যবহার করতে পারবেন, একটা শীত আটকানোর জন্য চাদর হয় আর একটা পর্দা পুষিদের জন্য চাদর হয়, আপনি পর্দা পুষিদের জন্য চাদরটা অন্তত ব্যবহার করে যাবেন মা, এইটুকু অনুরোধ রেখে আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের কাছ থেকে বিদায় নেবে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এসে মেহফিলের চত্বর ভরেছেন, হয়তো আপনাদের আশা আমি কমজোর মেটাতে পারিনি, আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়ে গেল মা, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন কোনটা কোন সাবজেক্টটা শুনতে মন চাইছে, আপনি সেটা হোয়াটসঅ্যাপ করে বলবেন, আমরা প্রতি শনিবারে আঞ্জুমান করি এরকম জলসা, প্রত্যেক শনিবার আমার মাদ্রাসায় হয়, বাচ্চাদের বাচ্চারা আমার শ্রোতা থাকে, আপনার মেয়ে যদি থাকে আমার মাদ্রাসায় জিজ্ঞেস করে দেখবেন শনিবারে এরকম জলসা করি, তারা বাচ্চারা আমাকে নিয়ে আনন্দ করে, ছেলে মেয়ে সব বসে আমাকে তারা বলায়, আমি তাদের আবার মাইক্রোফোন দিই তারাও বলে, আপনারা কিছু কিছু গার্জেন এই রবিবারে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে থাকেন, যারা গার্জেন আছেন তারা অবশ্যই পাচ্ছেন পেয়ে থাকেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, মাঝে মধ্যে শনিবার গায়েব হয়, যেমন আজকে আমি জলসায় চলে এসেছি আজকে আর আঞ্জুমান হয়নি, তাহলে কালকে গার্জেনরা পাবে না, আবার হয়তো সপ্তাহের মাঝখানে একদিন পেয়ে যাবে, এগুলোই হয় মা, সেই জন্য দোয়া করবেন, আমি আপনার কাছ থেকে সরে গেলেও আপনার মোবাইলে কিন্তু আমি থাকছি, কখনো নেট চালিয়ে নাম বলে পেয়ে যাবেন, কখনো আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে পেয়ে যাবেন, আল্লাহ পাক আমাদের আপনাদের এই সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক, আল্লাহর জন্য সম্পর্ক, জান্নাতের জন্য সম্পর্ক, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহ অমর অক্ষয় রাখুক, আমিন সুম্মা আমিন। মা গো আবার এখন আজান, ওরে বাবা রে, একে আটকানো যায়?